হাই, আই এম উৎসেশ পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার, এএস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট যন্ত্রপাতি চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের লেকচার টু। আজকে আসলে আমরা মূলত প্রসেসর, র্যাম এই অংশগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এর আগের টপিকে আমরা আসলে ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো তারপরে যেটা প্রসেসর, র্যাম নিয়েও আমরা আলোচনা করেছিলাম, এবং র্যামের পরবর্তী যে অংশটুকু প্রসেসর, মাদারবোর্ড, এই অংশগুলো নিয়ে আসলে আমরা আজকের এই টপিকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, যেটা প্রসেসর ও মাদারবোর্ড নিয়ে আমরা আলোচনা করতে গেলে প্রথমে যে অংশটা আসে সেটা হচ্ছে আসলে মাদারবোর্ড। মাদারবোর্ড আসলে আমরা যেটা বলে থাকি যে মাদারবোর্ড হচ্ছে একটা কম্পিউটারের মেইন, এই মাদারবোর্ড থেকে আসলে সকল কিছু পরিচালিত হয় বা কম্পিউটার সকল ধরনের কাজ প্রসেসিং করে থাকে, এবং প্রসেসরটা আসলে মাদারবোর্ডের মধ্যেই কানেক্টেড থাকে। তো কম্পিউটারের প্রত্যেকটা অংশই খুবই গুরুত্বপূর্ণ, তার যে কোনো একটা অংশ না থাকলে কম্পিউটার আর ব্যবহার করা যাবে না। তারপর যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রসেসর। আমরা আগেই বলেছি কম্পিউটারের প্রসেসর মেমোরি থেকে তথ্য দেওয়া এবং নেওয়া এই কাজটা করে থাকে, এবং সেগুলো প্রক্রিয়া করে, মানে তথ্য সে গ্রহণ করে, এবং গ্রহণ করে তারপর হচ্ছে তথ্য উপাত্তগুলোকে সে একসাথে একত্রিত করে, যে আমি যে কাজের জন্য দিয়েছি, যদি যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য দিয়ে থাকে তাহলে সেটা করে, ছবি আঁকার জন্য যদি তথ্য দিয়ে থাকে তাহলে ছবি আঁকা সব তথ্য সে নেয়, নিয়ে মেমোরি থেকে নিয়ে তারপর হচ্ছে সেগুলো প্রসেস করে আবার সে র্যামকে, মেমোরিকে দেয়। তো সেগুলো প্রক্রিয়া করে, এবং মেমোরির মতো প্রসেসরও কম্পিউটারের ভেতর থাকে বলে আমরা সাধারণত এটি দেখতে পাই না, কিন্তু যদি আমরা একটা কম্পিউটার খুলে দেখি তাহলে সেটা আমাদের আলাদাভাবেই চোখে পড়বে। আমরা যদি একটা কম্পিউটারকে খুলে ফেলি তাহলে সাধারণত একটা বোর্ডকে দেখতে পাবো যেখানে অসংখ্য ইলেকট্রনিক্স খুঁটিনাটি লাগানো আছে। এই বোর্ডটার নাম মাদারবোর্ড, এবং এটা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মা যেভাবে সবাইকে বুকে আগলে রাখে, এই বোর্ডটাও কম্পিউটারের সবকিছু সেভাবে বুকে আগলে রাখে, তাই এর নাম দেওয়া হয়েছে মাদারবোর্ড। মাদারবোর্ডের ডিভাইসগুলোর মাঝে আমরা দেখতে পাবো একটা বেশ বড় ডিভাইস, সেটাই প্রসেসর, যার উপর রীতিমতো একটা ফ্যান লাগানো থাকে। এটাই হচ্ছে আমাদের মাদারবোর্ড, এবং মাদারবোর্ডের এই অংশটাতে আসলে প্রসেসরটা থাকে, এই যে অ্যাশ কালার যে অংশটা, এবং সেটা হচ্ছে এই যে, এটাই হচ্ছে আমাদের মূলত প্রসেসরটা। প্রসেসর প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব নিকাশ করে বলে প্রসেসরের মধ্যে দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয়, আর সেটা এত গরম হয়ে ওঠে যে তাকে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠান্ডা না করলে সেটা জ্বলে পুড়ে যেতে পারে। মাদারবোর্ডের যেসব ইলেকট্রনিক খুঁটিনাটি আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর। আউটপুট ডিভাইস, তোমরা এর মাঝে জেনে গেছো যে ইনপুট ডিভাইস দিয়ে কম্পিউটারের ভেতর তথ্য উপাত্ত পাঠানো হয়। কম্পিউটার মেমোরি থেকে মেমোরি আর প্রসেসর দিয়ে সেই তথ্য উপাত্তের উপর কাজ করে, যে ফলাফল পাওয়া যায় সেটা আউটপুট ডিভাইস দিয়ে বাইরের জগতে পাঠিয়ে দেয়। আগের পাঠগুলো থেকে আমরা জেনে গেছি মনিটর আর প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস। তোমরা যারাই কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো কিংবা কম্পিউটার ছবি দেখেছো, তারা সবাই কম্পিউটার মনিটরটিকে আলাদাভাবে চিনতে পারো, কারণ সেটা দেখতে অনেকটা টেলিভিশনের মতো। কম্পিউটারের ভেতর যা কিছু ঘটে সেটাকে মনিটরে দেখানো যায়, তাই যারা কম্পিউটার ব্যবহার করে তারা কম্পিউটার মনিটরের উপর চোখ রেখে কম্পিউটার ব্যবহার করে। তুমি যদি কম্পিউটারে কিছু লিখো তাহলে মনিটরে সেটা দেখতে পাবে, যদি কোনো ছবি আঁকো সেটাও তুমি দেখতে পাবে। কোনো কিছু যখন কম্পিউটারে মনিটরে দেখা যায় সেটা মোটেও স্থায়ী কিছু নয়, নতুন কিছু এলেই আগেরটা আর থাকে না, তাই যদি স্থায়ীভাবে কিছু সংরক্ষণ করতে হয় তাহলে অন্য কিছু দরকার হয়, আর তার জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে প্রিন্টার। এই বইয়ের জন্য যা কিছু লেখা হয়েছে সবকিছু প্রথমে একটা প্রিন্টার ব্যবহার করে ছাপিয়ে নেওয়া হয়েছে। বই বা চিঠিপত্র ছাপানোর জন্য সাধারণ মাপের কাগজে প্রিন্ট করানো যায়, কিন্তু যদি কোনো বড় বড় বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার, বাড়ির নকশা ছাপাতে হয় তাহলে আর সাধারণ প্রিন্টার ব্যবহার করা যায় না, তখন প্লটার ব্যবহার করতে হয়। আমরা যে আউটপুট ডিভাইস ব্যবহার করে সব সময় সবকিছু একটা প্রিন্ট করে স্থায়ীভাবে রাখতে চাই তা নয়, অনেক সময় আমরা শব্দকেও আউটপুট হিসেবে পেতে চাই। যেমন আমরা হয়তো গান শুনতে চাই, কাজেই শব্দকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য কম্পিউটারের সাথে স্পিকার লাগাতে পারি, তাই স্পিকারও হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস। মনিটরে আমরা দেখতে পাই, স্পিকারে শুনতে পাই, তাই কম্পিউটার আসলে বিনোদনের একটা বড় মাধ্যম হয়ে গেছে। কম্পিউটার ছোট মনিটরে একসাথে একজনকে একজন দেখতে পায় অনেক সময় সেটা যথেষ্ট নয়, অনেক সময় একসাথে অনেকের দেখা দেখার দরকার হয়। যখন কেউ বক্তা বক্তা আলোচনা বা সেমিনারে কোনো কিছু উত্থাপন করে, কিংবা যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলা বা সিনেমা দেখতে চাই, তখন মনিটরের দৃশ্যটি অনেক বড় করে দেখাতে হয়। এরকম কাজের জন্য মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর ব্যবহার করা হয়। প্রজেক্টর মনিটরের দৃশ্যটি অনেক বড় করে বিশাল স্ক্রিনে দেখাতে পারে। একসময় কম্পিউটার মনিটর সবচেয়ে বেশি জায়গা দখল করতো, আজকাল মনিটরগুলো হয়ে গেছে খুব পাতলা। ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করার সময় তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এমন কিছু কি হতে পারে যেটা একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস দুটিই হতে পারে? অবশ্যই হতে পারে, এবং এরকম যন্ত্র বা ডিভাইসের নাম হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিনে একটা স্ক্রিন আছে যেটা মনিটরের মতো কাজ করে,
সেই স্ক্রিনে টাচ বা স্পর্শ করে তার ভেতর তথ্য পাঠানো যায়। আজকাল শুধু কম্পিউটারের জন্য না, মোবাইল টেলিফোনের জন্য, মোবাইল টেলিফোনের পর্যন্ত টাচ স্ক্রিন রয়েছে। এখানে প্রিন্টার এবং প্লটার দেখানো হয়েছে। প্রিন্টার দিয়ে আমরা ছোট কাগজে প্রিন্ট করি, প্লটার দিয়ে আমরা অনেক বড় বড় প্রিন্ট করে থাকি। স্পিকার আছে, মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে এবং টাচ স্ক্রিন ছবি দেওয়া আছে। তারপর আসি সফটওয়্যার। ইনপুট আউটপুট মেমোরি এবং প্রসেসর এর সবই হচ্ছে যন্ত্রপাতি বা হার্ডওয়্যার। কম্পিউটারের এই যন্ত্রগুলি সফটওয়্যারের সাহায্যে সচল বা অর্থপূর্ণ হয়ে ওঠে। এই পাঠে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। খুব সাধারণভাবে কম্পিউটার সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগের কথা আমরা আগেই আলোচনা করেছি। আমরা বলেছি আমরা কম্পিউটার দিয়ে লিখতে পারি, ছবি আঁকতে পারি, গান শুনতে পারি, ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি এবং এরকম আরও অসংখ্য কাজ বা অ্যাপ্লিকেশন করতে পারি। তাই এই ধরনের সফটওয়্যারকে বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সরাসরি একটা কম্পিউটারে ব্যবহার করা যায় না। কম্পিউটার যদি সেগুলো ব্যবহার করতে হয় তাহলে কম্পিউটারকে আগে অন্য একটা সফটওয়্যার দিয়ে সচল করে রাখতে হয়, যে সেই সফটওয়্যারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার, বা সংক্ষেপে অপারেটিং সিস্টেম, বা আরো সংক্ষেপে ওএস বলা চলে। একটা কম্পিউটারকে যখন প্রথম সুইচ টিপে অন করা হয়, সাথে সাথে অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দেয়। সে কম্পিউটার সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে এবং সব যন্ত্রপাতিকে একটির সাথে আরেকটি যোগাযোগ করিয়ে দেয়। ইনপুট এবং আউটপুটকে সচল করে। কম্পিউটারে যদি কিছু তথ্য জমা রাখা হয় সেই জমা রাখার ব্যবস্থা করে রাখে। কাজে অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারকে সচল করে রাখে, ব্যবহারের উপযোগী করে রাখে। অপারেটিং সিস্টেম কম্পিউটারের অনেক কাজকে ব্যবহারের জন্য প্রস্তুত রাখে, যেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সেগুলোকে ব্যবহার করতে পারে। এখানে আসলে কিছু অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স দেওয়া আছে। এগুলো হচ্ছে এক একটা অপারেটিং সিস্টেম। আমরা ম্যাক্সিমাম কম্পিউটারে আসলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়। অ্যাপলের যে কম্পিউটারগুলো সেগুলো হচ্ছে ম্যাক, ম্যাক অপারেটিং সিস্টেম, আবার আরেকটা অপারেটিং সিস্টেম আছে সেটা হচ্ছে লিনাক্স। বড় বড় সুপার কম্পিউটারের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে। আমাদের পরিচিত যে পিসি বা পার্সোনাল কম্পিউটার রয়েছে সেগুলোর অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ, ম্যাক ও ইউনিক্স ইত্যাদি। কম্পিউটারের হার্ডওয়্যার যেরকম টাকা দিয়ে কিনতে হয়, অপারেটিং সিস্টেমও কিন্তু সেভাবে টাকা দিয়ে কিনতে হয় এবং এগুলো যথেষ্ট মূল্যবান। পৃথিবীর অনেক কম্পিউটার বিজ্ঞানীরা মিলে তাই এক ধরনের মুক্ত অপারেটিং সিস্টেম তৈরি করেছেন, যেগুলো বিনামূল্যে পাওয়া যায়। বিনামূল্যে পাওয়া যায় বলে তোমরা কিন্তু মনে করো না সেগুলো কার্যকর নয়, সেগুলো অত্যন্ত চমৎকার অপারেটিং সিস্টেম। এরকম একটি মুক্ত অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স, যেটা পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এখানে আসলে কিছু অপারেটিং সিস্টেমের লোগো দেওয়া আছে, যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আইওএস অপারেটিং সিস্টেম। তারপর আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তোমরা যারা আগের পাঠগুলোতে পড়ে এসেছো তারা সবাই এরই মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝানো হয় সেটা জেনে গেছো। আমরা আগেই বলেছি কম্পিউটার দিয়ে কী কী কাজ করা সম্ভব সেটা নির্ভর করে আমাদের সৃজনশীলতার উপর। আমরা যে কোনো একটি কাজ খুঁজে বের করে সেটা করার জন্য একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে ফেলতে পারি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার, একটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। যে কাজগুলো প্রায় সবই সবারই করতে হয় যেগুলো সেগুলোর জন্য আলাদাভাবে অনেকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে ফেলে, যেমন লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। এটি সবাই ব্যবহার করতে চায় বলে অনেক চমৎকার ওয়ার্ড প্রসেসর তৈরি হয়েছে। ঠিক সেরকম ছবি আঁকার, গান শোনার জন্য, ভিডিও দেখার জন্য, নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্য, ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই ধরনের সফটওয়্যার নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। বিভিন্ন কোম্পানির যেরকম গাড়ি, টেলিভিশন, ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে, ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রয় করে টাকা উপার্জন করে। তোমরা শুনে হয়তো অবাক হবে, সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের অনেকেই প্যাকেজ সফটওয়্যার বিক্রি করে ধনী হয়েছেন। আমরা একটু আগেই বলেছি সব ধরনের কাজের জন্যই কোনো না কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। তাহলে কি সফটওয়্যার তৈরি করার জন্য সফটওয়্যার আছে? অবশ্যই আছে। আমরা আমরা তোমাদের আগেই বলেছি তোমরা যখন একটু আর একটু বড় হয়ে প্রোগ্রামিং করা শিখবে তখন তোমরা ইচ্ছে করলে সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার ব্যবহার করে নানা ধরনের বিশেষ সফটওয়্যার তৈরি করতে পারবে। একটা কাজে, একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন তাকে বলে কাস্টমাইজ সফটওয়্যার। অপারেটিং সিস্টেম যেমন পৃথিবীর মানুষ বিনামূল্যে পেতে পারে সেজন্য পৃথিবীর বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরা অপারেটিং সিস্টেম তৈরি করেছে, ঠিক সেরকম নানা ধরনের প্যাকেজ সফটওয়্যারও সেভাবে তৈরি করা হয়েছে। প্রায় বিনামূল্যে তোমরা এই সফটওয়্যারগুলো পেতে পারো এবং ব্যবহার করতে পারো। সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা প্রায় বিনামূল্যে সবার কাছে সব ধরনের সফটওয়্যার পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বড় হয়ে তোমরাও হয়তো এই ধরনের আন্দোলনে যোগ দেবে। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করার সময় মনিটরের দৃশ্য, যেমন লেখালেখি করার সফটওয়্যার সময় এই এই দৃশ্যটা ভেসে ওঠে, ছবি আঁকার জন্য এই এই দৃশ্যটা ভেসে ওঠে, এটা হচ্ছে পেইন্ট। তারপরে হচ্ছে গেমস খেলার জন্য যেমন চেস, চেস মানে দাবা খেলার সফটওয়্যারটা হচ্ছে এরকম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরো কিছু যন্ত্রপাতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার করা হয় সেরকম যন্ত্রপাতির কথা আলোচনা করতে গিয়ে আমরা এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কথা আলোচনা করেছি। এখন আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার করা হয় এরকম আরো কিছু যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব, যেমন হচ্ছে ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন।
এক সময় ফোনে কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য বৈদ্যুতিক তার ব্যবহার করা হতো এবং তারের ভেতর দিয়ে আমরা আমাদের কথাগুলো বৈদ্যুতিক সংকেত হিসেবে আসা যাওয়া করতো। যেহেতু বৈদ্যুতিক তার দিয়ে সংকেত পাঠানো হতো, তাই টেলিফোনে সবসময় তারের সংযোগ রাখতে হতো এবং আমরা সেগুলোকে বলি ল্যান্ড ফোন। প্রযুক্তির উন্নতি হওয়ার কারণে আমরা ইচ্ছে করলে তার দিয়ে না পাঠিয়ে বেতার বা ওয়্যারলেস সংকেত পাঠাতে পারি। যেহেতু তারের সাথে এই ফোনে সংযোগ রাখার প্রয়োজন নেই, তাই আমরা ইচ্ছে করলে এই ফোনগুলোকে পকেটে নিয়ে ঘুরতে পারি। সেজন্য এই ফোনকে আমরা বলি মোবাইল বা ভ্রাম্যমান ফোন। এই ফোনের দাম অনেক কমে এসেছে, তাই দেশের সাধারণ মানুষেরাও এখন এটা ব্যবহার করতে পারে। শুধু যে মোবাইল ফোনের দাম কমেছে তা নয়, মোবাইল ফোন এখন ধীরে ধীরে স্মার্টফোন হয়ে দাঁড়িয়েছে। এই ফোন দিয়ে আমরা ছবি তুলতে পারি, গান শুনতে পারি, রেডিও শুনতে পারি, জিপিএস দিয়ে পথেঘাটে চলাফেরা করতে পারি, গেম খেলতে পারি, এমনকি ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারি। কাজেই আমরা অনুমান করতে পারি ভবিষ্যতে এই মোবাইল টেলিফোন অনেক সময় কম্পিউটারের কাজগুলো করতে পারবে। আসলে এটা বললে ভুল হবে, এখনই করতে পারে। এই এই হচ্ছে মোবাইল ফোন, এটা হচ্ছে একটা উইন্ডোজ ফোনের ছবি আর এটা হচ্ছে একটা মডেমের ছবি। মডেম হচ্ছে টেলিফোন লাইন বা টেলিফোন নেটওয়ার্ক, একসময় শুধু কণ্ঠস্বর পাঠানোর জন্য ব্যবহার করা হতো। এখন টেলিফোন লাইন বা নেটওয়ার্ক কম্পিউটার তথ্য এবং উপাত্ত পাঠানোর জন্য ব্যবহার করা যায়। কম্পিউটারের সাথে টেলিফোনের নেটওয়ার্ক জুড়ে দেওয়ার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম মডেম। স্যাটেলাইট বা উপগ্রহ, আমরা যদি পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে তথ্য পাঠাতে চাই, তাহলে অনেক সময় উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয়। পৃথিবী থেকে মহাকাশের দিকে মুখ করে থাকা অ্যান্টেনা দিয়ে তথ্যগুলো উপগ্রহ বা স্যাটেলাইটে পাঠানো হয়। স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে আবার অন্যদিকে পাঠিয়ে দেয়। টেলিভিশন অসংখ্য চ্যানেলগুলো এভাবে সারা পৃথিবীতে বিতরণ করা হয়। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। একসময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভেতর বৈদ্যুতিক সংকেত অথবা তারবিহীন ওয়্যারলেস সংকেত হিসেবে। এখন সারা পৃথিবীতেই তথ্য উপাত্ত পাঠানোর জন্য একটা সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে, সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার আসলে কাচের কাচের অত্যন্ত স্বচ্ছ তন্তু, সেটি চুলের মতো সরু এবং তার ভেতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো যায়। আলোর সংকেতের জন্য লেজারের আলো ব্যবহার করা হয়। তোমরা শুনে অবাক হবে যে এই আলো কিন্তু চোখে দেখা যায় না। একটি অপটিক্যাল ফাইবার দিয়ে 1 কোটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যায়, কাজেই সেটি সারা বিশ্ব পৃথিবীতেই যোগাযোগের মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। তো এই ছিল আসলে আমাদের আজকের টপিক। তো ধন্যবাদ সকলকে।